আইপিএল 2023 এর প্রথম ম্যাচে ঘটে গেল অনাকাঙ্ক্ষিত এক ঘটনা। চেন্নাইয়ের ইনিংসের 13তম ওভার চলছিল তখন, ব্যাট হাতে ছিলেন ঋতুরাজ গাইকোয়াড় এবং বল করছিলেন আয়ারল্যান্ডের জোশুয়া লিটল। লিটলের বল মিড উইকেটের ওপর দিয়ে বাউন্ডারির বাইরে পাঠাতে চেয়েছিলেন ঋতুরাজ। ক্যাচ ধরতে মরিয়া চেষ্টা করতে দেখা গেল কেন উইলিয়ামসনকে। শূন্যের শরীর ছুঁড়ে বলকে তালুবন্ধ করেন তিনি। শূন্য থাকাকালীনই বুঝতে পারেন যে শরীরের ভারসাম্য রাখতে না পেরে বাউন্ডারির বাইরে চলে যাচ্ছে তার শরীর। বলকে মাঠের ভেতরের দিকে ছুঁড়ে দেন তিনি। ল্যান্ডিং ঠিকঠাক হয়নি উইলিয়ামসনের, বলটি ছুঁড়ে দিয়ে মাটিতে লুটিয়ে পড়েন তিনি। সাথে সাথে ছুটে আসেন ফিজিও। প্রাথমিক চিকিৎসার পরেও উঠে দাঁড়াতে পারেনি কিউই ব্যাটার, তাকে বাউন্ডারির বাইরে শুয়ে থাকতে দেখে ছুটে আসেন সতীর্থরাও। বেশ খানিকক্ষণ পরে ফিজিওর সহায়তায় উঠে দাঁড়ান উইলিয়ামসন, তবে মাঠে নয়, দুই সতীর্থের কাঁধে ভর দিয়ে ডাগ আউটে ফিরে যান তিনি। গুজরাটের ব্যাটিং লাইন আপের অন্যতম ভরসার মুখ তিনি। উইলিয়ামসন ব্যাট করতে না পারলে তার নিঃসন্দেহে বড় ধাক্কা হবে গতবারের চ্যাম্পিয়নদের কাছে।